বিরতির পর ফিরে আসলাম। চুরি যাওয়া বাইক এবং চোরেদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকার যুবকরা একত্রিত হয়ে মোহনপুর বোয়ালিয়া পাড়ার সিধাই থানা পুলিশের দ্বারস্থ হন। এলাকার যুবকরা কার্যত আজকে রীতিমতো সরব হয়েছেন চোরেদের বাড়বাড়ন্তের কারণে। দিনের পর দিন চুরি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বাদ যায়নি সেক্ষেত্রে মোহনপুর। একইভাবে মোহনপুরের সিধাই থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন এলাকার যুবকরা চুরি যাওয়া বাইক উদ্ধার এবং চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিকে সামনে রেখে। অতি দ্রুত চুরি যাওয়া বাইক উদ্ধার যদি না হয় তাহলে আগামী দিনে সড়ক অবরোধের হুঁশিয়ারি যুবকদের। গতকাল অর্থাৎ 17 জুলাই সোমবার রাত্রে মোহনপুর ভূমিহীন কলোনি পাড়ার মাঠে একটি খেলার আসর চলাকালীন সময়ে মাঠ সংলগ্ন স্থান থেকে বোয়ালিয়া পাড়ার যুবক কাজল গোপের TR01AM 7737 নম্বরের গাড়ি চুরি হয়ে যায়। বাইকটি চুরি হয়ে যায় এবং যে বাইকটির দাম অনেকটাই অত্যধিক দামের বাইক এবং সেটি চুরি হয়ে যায় রাত্রির বেলাতে। কার্যত গতকালকে রাত্রে পুলিশকে জানানো হয়, অনেক খোঁজাখুঁজি হয় কিন্তু তারপরও উদ্ধার হয়নি বাইকটি। পরবর্তী সময় জানা যায় যে দুপুরে বাইকের মালিক কাজল গোপ সহ বোয়ালিয়া পাড়ার সমস্ত যুবকরা একত্রিত হয়ে সিধাই থানার দ্বারস্থ হন। থানার পুলিশের কাছে তারা যান এবং তারা সকলে একত্রিতভাবে দাবি জানান অতি দ্রুত যাতে বাইকটিকে উদ্ধার করে দেওয়া হয় এবং তার পাশাপাশি দিনের পর দিন এলাকাতে যে চোরেদের উপদ্রব বাড়ছে তার বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবিতেই আজকে সংঘবদ্ধভাবে পুলিশের দ্বারস্থ এলাকার যুবকরা। কি বক্তব্য উঠে আসছে এলাকার যুবকের পক্ষ থেকে শুনুন। গতকালকে কৃষ্ণ মন্দিরের পিছনে একটা মাঠে খেলা চলতেছে, খেলা চলাকালীন জায়গাটার নাম বুমিন কলোনি জায়গাটার নাম। এই খেলা চলাকালীন প্রায় বাইক দিয়া আপনার সদস্য বাইক আসলো, খেলা চলাকালীন একটা বাইক লকটা ভাঙ্গা বাইকটা নিয়ে গেছে। রাত্রিতে খেলা চলতো, রাত্রিতে খেলা চলাকালীন। বাইকের মালিকের নাম কি? বাইকের মালিকের নাম কাজল গুপ। বাইকের নম্বরটা? বাইকের নম্বরটা হয়েছে গিয়ে আপনার TR01AM 7737। এই নম্বরে বাইকটা কালকে চুরি হয়ে গেছে। এই লইয়া 6 থেকে 7টা বাইক চুরি হয়েছে আমরা এলাকার ভিতরে। আচ্ছা, এখন সিধাই থানার দ্বারস্থ যে হয়েছেন, পুলিশ বাবুরা কি আশ্বাস দিছে? পুলিশ বাবুরা কইছে আমরা দেখতেছি কিতা করণ যা, আর আমরা স্যাররা কইছি যে আপনারা দেখেন কিভাবে ভালো হইব, আর নাইলে আমরা পরবর্তীকালে কালকে পরবর্তীকালে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। মানে প্রতিনিয়ত এরকম চুরির ঘটনা ঘটে চলছে, অনবরত হইতাছে। এই বাইক সাইডটা খালি বাইক না, গাড়ির ব্যাটারি, রাবারের সিট, সিটা ধরে কিচ্ছু বলতে কিচ্ছু রাউন্ড যাইতেছে না, বাড়ির ওই চুরার যন্ত্রণা। এরকম ধরনের চুরি কাণ্ড গুলি কি সংগঠিত যা করছে কি মনে করেন, স্থানীয় না বহিরাগতরা এসে এরকম করতে পারে? তো স্থানীয় বিশেষ করে নেশা সামগ্রী যারা টোটা টোটা খায় তারাই বিশেষ করে মনে হইব আমাদের যে ধারণা। আর আমরা অনেকবারে কমপ্লেন দিয়েছি থানা বাবুদের কাছে। সংশ্লিষ্ট যুবকের বক্তব্য আপনারা শুনলেন। কার্যত ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকেই বেজায় ক্ষুব্ধ এবং দিনের পর দিন চোরেদের বাড়বাড়ন্ত এবং আস্ফালনের কারণেই তারা আজ সংঘবদ্ধভাবে পুলিশের দ্বারস্থ। তবে বাইকটি যদি উদ্ধার না হয় তাহলে আগামীকাল আগরতলা থেকে মোহনপুর সড়ক তারা অবরোধ রাখবেন বলে হুঁশিয়ারি উঠে আসছে সংশ্লিষ্ট যুবকদের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।